আমরা এখন এমন একটা সময় আছি এই যে এই শেষ জামানায় এই যুগে ফেতনা থেকে বাঁচা চারটাখানি কথা আর এই ফেতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না এই শুধু আর নাই আমাদের ঢুকে গেছে সমাজও ঢুকে গেছে ধর্মেও ঢুকে গেছে আমি সরাসরি কথা বলছি রাষ্ট্র বিশ্ব অর্থনীতি সমাজ পরিবার ধর্ম আর সংস্কৃতি এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফেতনা ঢুকে নাই এখান থেকে বাঁচা চারটা খানি কথা না এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আগে দিনের জ্ঞান অর্জন করতে হবে আপনি এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন আমাদের স্বপ্ন তো এই জেনারেশন কি যাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে তারা আর কি করতে পারবেন দিনের জন্য হয়তো তারা বিশ ত্রিশ বছর পৃথিবীতে থাকবেন হাইয়েস্ট সব আল্লাহ ভালো জানেন আগামী বিশ্বকে কে নেতৃত্ব দিন যাদের বয়স এখন বিশ থেকে চল্লিশ অথবা দশ থেকে তিরিশ এই তো এই জেনারেশনকে আপনি দেখেন তাদের কত পার্সেন্ট কোরআন তেলাওত করতে জানে আপনি এই যে আজকে যারা আসছে সবার কোরআন তেলাওটার টেস্ট নেন একজন আলেমের সামনে বসান একজন একজন করে ডাকে দেখেন সুরা ফাতিহা পড়তে পারে কতজন এই মুসলিম উম্মা মার না খেলে কোন মুসলিম উম্মা মার খাবে আমাকে বুঝান আমি তো বুঝি না আমার জ্ঞান কম এই মুসলিম উম্মা যদি মার না খায় কোন মুসলিম উম্মা মার খাবে আজকে যারা আসছে এখানে বা এর এরপরেও আসবে জুমার দিনে আপনি এদেরকে ওয়াক্ত নামাজে পাবেন তাহলে যারা ওয়াক্ত নামাজ পড়তেছে না জুমার নামাজটাকেই দিন মনে করে তার এই মুসলিম মারা না খেলে কে ম্যাখা আমাকে বুঝান আমি বুঝি না কিছু বিষয় আমি না আবার যারা নামাজ পড়ে তাদের আখলাখ ব্যক্তিত্ব আখলাক চরিত্র সুন্নতের জীবনযাপন আমরা বলি না জীবন জীবনযাপন রাসুলের সুন্না মাফিক জীবন জীবনযাপন কতজনের মধ্যে চেহারা আসলতে পোশাকে আশাকে কথাবার্তায় শূন্যতা আছে তো যে জাতি তার মবির সুন্নত ভুলে যায় সে জাতি কিভাবে বিশ্ব শাসন করবে আর কেন সে মায়ের খাবে না আমাকে বুঝা সম্ভব তাহলে প্রথম নসিহটা ভাই পড়াশোনা করতে হবে আর পড়াশোনা শুরু হবে কোন কিতাব থেকে তাড়াতাড়ি কোরআন পড়া শুরু করেন হাতে সময় কম তাড়াতাড়ি শুরু করেন প্রত্যেকটা জেলায় জেলায় গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় মসজিদ মাদ্রাসা মক্ত প্রতিষ্ঠা করে আছে নাই তা না অবশ্যই আছে এটা আমাদের সৌভাগ্য প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে মক্তব আছে আর অনেক কিছু আছে দারুল এলিমগুলো আছে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে পাঠাচ্ছি কি না আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে পাঠাচ্ছি কি না আমাদের যুবকরা সেখানে আসে কি না আপনারা তো ফ্যান্টাসিতে অনলাইনে দিন শিখতে চান তিনটা মাস কোন আলেমের কাছে বসে কি ক্লাস করেছেন কবা একটা কিতাব কি পড়েছেন অনলাইনে একটা ভিডিও দেখে কি শিখবেন অনলাইনে দিন শিখতে গেলে আপনি এটাই শিখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর তমুক যা বললো অমুকের অনলাইনে এটাই শিখবেন আপনি আর এটার পিছনে এক শ্রেণীর ইউটিউব আর আরও দেয় শুধু সে ব্যক্তি দায়ী তা না এরাও মিডিয়াও দায়ী আছে অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে মানুষ মজা পায় ওর কন্টেন্টের ভিউ বেশি হয় তামাই বেশি দিনের তো ক্ষতি হয়ে গেল আম জনগণের মধ্যে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হলো বিশ্বাস করেন আমি অনেক বড় বড় মহলে মেলামেশা করেছি এবং করেও যাই আমি ফখর করছি না অনেক সময় এমপি মন্ত্রীরাও পর্যন্ত ফোন করে কথা বলে যে আপনি অর্থনৈতিক সম্পর্কে যা বলছেন এর সাথে আমরা একমত অন্তত এই জায়গায় একমত আলহামদুলিল্লাহ তাও ভালো আমি বলি পরের বিষয়গুলো পরে বুঝবেন ওগুলো আমি ফখর করছি না এটা কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে আমি কি জানলাম সাধারণ জনগণ কি মনে করে বলে যে ভাই আপনি ইসলাম সম্পর্কে সুন্দর কথা বলেন ভালোই সবই ঠিক আছে কিন্তু আপনাদের আলেনদের মধ্যেই তো ঐক্য নেই আপনি কাদের কিনে দিন জ্ঞান পড়বে আমাকে বলেন আমি কি অ্যান্সার দিব কি চাচা কথা কি ঠিক না ভুল আপনি বলেন আমি কি অ্যান্সার দিব যখন তারা এভাবে আমাকে বলবে আপনি এই দিন দিনের জন্য কি করবেন কি গায়ে কিভাবে গায়ে করবেন আপনাদের মধ্যেই ঐক্য নাই আপনাদের এক আলেম আরেক আলেমকে গালি দেয় আর একজন আরেকজনের সম্পর্কে গিবোধ করে আরেকজন আরেকজনের সম্পর্কে সমালোচনা ধুয়ে রেখে দিচ্ছে মানে ওয়াশিং মেশিন অনলাইনে ধুয়ে দিল আমাকে বলেন কেন মায়ের খাবো না তা এমনি তো ঐক্য নাই তার মধ্যে মানে ঐক্য বিভক্তি বাড়ানোর জন্য আমরা উঠে পড়ে লাগছি আর আর কিছু ইস্যু আছে আছে ইস্যুবাজ আজকে একটা ইস্যু কালকে আরেকটা ইস্যু পরশু আর একটা ইস্যু এই করতে করতে আসল যে গন্তব্য আসল যে লক্ষ্য সেখান থেকে সরে গেলাম